আসসালামু আলাইকুম। অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অর্থাৎ মুজিব বর্ষ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। বিগত বছরগুলোতে পরীক্ষায় যে ধরনের এমসিকিউ প্রশ্ন মুজিব বর্ষ থেকে এসেছে এবং 2022 সাল এবং ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুজিব বর্ষ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি এই একটি ভিডিও ফলো করলে মুজিব বর্ষ থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মুজিব বর্ষ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটিতে। প্রথম প্রশ্ন, মুজিব বর্ষ কী? মুজিব বর্ষ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশর্ত বার্ষিকী, জন্ম 17 মার্চ 1920 সালে। মুজিব বর্ষের সময়কাল কত? 17 মার্চ 2020, এটা সর্বশেষ সংশোধিত হয়ে 31 মার্চ 2022 পর্যন্ত ছিল। মুজিব বর্ষ ঘোষণা করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয় কবে? ক্ষণগণনা শুরু হয় 10 জানুয়ারি 2020 থেকে। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকাতে। তেজগাঁও পুরাতন বিমানবন্দর মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে? উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছেন কোন প্রতিষ্ঠান বা সরকারের কোন বিভাগ? সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মুজিব বর্ষ উদযাপনে সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কি? www.mujib100.gov.bd। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? মুজিব বর্ষের লোগোর ডিজাইনার ছিল সব্যসাচী হাজরা। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 জানুয়ারি 2020 সালে। মুজিব বর্ষের উদ্বোধন করা হয় কবে? 17 মার্চ 2020 জাতীয় স্প্যারড স্কোয়ারে। ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম অধিবেশনে। মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসাবে ঘোষণা করা হয়? 1 মার্চকে বিমা দিবস হিসাবে ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে? এটা অলরেডি করেছে, 4টি। একটি স্বর্ণ মুদ্রা, একটি স্মারক মুদ্রা, 100 টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও 200 টাকা মূল্যমানের স্মারক নোট। মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কবে? হওয়ার কথা ছিল 5ই সেপ্টেম্বর 2020। মুজিব বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার? নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। 5ই সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে? ডক্টর অফ লস মরণোত্তর। অমর একুশে বইমেলা 2020 কাকে উৎসর্গ করা হয়? মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়। মুজিব শব্দের অর্থ কী? মুজিব শব্দের অর্থ হচ্ছে উত্তরদাতা। মুজিব শব্দের অর্থ কী? মুজিব শব্দের অর্থ হচ্ছে উত্তরদাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে, বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? 17 মার্চ 1920। 17 মার্চ কী দিবস? 17 মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর পিতার নাম কী? পিতার নাম হচ্ছে শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর মাতার নাম কী? মাতার নাম হচ্ছে সায়রা খাতুন। মুজিব বর্ষের পাশাপাশি বঙ্গবন্ধু থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন আমি এই ভিডিওতে আপলোড করে দিচ্ছি, যেহেতু মুজিব বর্ষের সাথে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সাথে রিলেটেড। পরের প্রশ্নটি হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম ছিল খোকা। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী? বঙ্গবন্ধুর স্ত্রীর নাম ছিল বেগম ফজিলাতুন নেসা মুজিব, ডাকনাম রেনু। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? প্রাথমিক শিক্ষা শুরু করেন গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? ম্যাট্রিকুলেশন পাশ করেন গোপালগঞ্জ স্যান্ট মধুরানাথ মিশনারি স্কুল থেকে। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বঙ্গবন্ধু বিএ ডিগ্রি লাভ করেন।
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে। বঙ্গবন্ধুর ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? কলকাতা বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? ইসলামিয়া কলেজের বর্তমান নাম হচ্ছে মাওলানা আজাদ কলেজ। বঙ্গবন্ধু কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? 1949 সালের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়? 14 আগস্ট 2010 ছাত্রত্ব ফিরিয়ে দেয়। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন? 1939 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময় থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? 1938 সালে 7 দিন প্রথম কারাবরণ করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? 11 মার্চ 1948 সালে রাষ্ট্রভাষার আন্দোলনের জন্য। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? বঙ্গবন্ধু মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন 1948 সালের 4ই জানুয়ারি। বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? গোপালগঞ্জ থেকে নির্বাচিত হন। যুক্তফ্রন্ট সরকারের বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। 1954 সালের 15ই মে। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন 1966 সালের 1 মার্চ ষষ্ঠ কাউন্সিলে। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালের 1 জানুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম ছিল রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এরই সাথে মুজিব বর্ষ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের MCQ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন আমি অ্যাড করে দিলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন, মুজিব বর্ষ এবং বঙ্গবন্ধু সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকবে। আপনারা অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।